স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, অভিনেতা, আবৃত্তিকার, পরিচালক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম। আজ 27 জুলাই বরণ্য এই মানুষটির 87তম জন্মবার্ষিকী। এদিন জীবনের 86টি বসন্ত পার করে নিজের উপলব্ধি ও জীবন নিয়ে তার ধারণার কথা জানালেন ভক্ত অনুরাগীদের বিস্তারিত প্রতিবেদনে। স্বাধীন বাংলা বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নাটকে যে মুখটি নিয়মিত দেখা যেত তিনি হলেন সৈয়দ হাসান ইমাম। মূলত 1960 সালে চলচ্চিত্রে এবং 1964 সাল থেকে টেলিভিশনে অভিনয় শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন দেশ বরেণ্য এই ব্যক্তিত্ব। 1935 সালের 27 জুলাই ভারতের বর্ধমান জেলার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই অভিনেতা। আজ তার 87তম জন্মদিন, আর এই দিনটিতে বিশিষ্টজন, সহকর্মী ও দেশের অগণিত ভক্ত অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। এদিকে এবারের জন্মদিন নিয়ে সৈয়দ হাসান ইমাম বলেন, তিনি কখনোই জন্মদিন পালন করেন না। তার ছেলে থাকে ওয়াশিংটনে, ছোট মেয়ে টরেন্টোতে আর বড় মেয়ে ঢাকায়। তার ছেলে মেয়ে নাতি নাতনিরাই দিনটা উদযাপন করে। তবে জীবনের এই বয়সে এসে নিজের উপলব্ধি নিয়ে কথা বলেছেন সৈয়দ হাসান ইমাম। বলেন, যতদিন বেঁচে আছেন প্রতিটি দিনই উদযাপন করে যেতে চান, হাসি মুখে থাকতে চান। সত্যি বলতে কি, বেঁচে থাকাটাই সুন্দর, বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। এছাড়া জীবন নিয়ে তার ধারণা, মানুষের বয়স বাড়ে, মানুষ বুড়ো হয়, কিন্তু মন কখনো বুড়ো হয় না, মন চির যৌবনী থেকে যায়। জীবন মানে কেবল নিজের জন্য নয়, সব মানুষের হয়ে থাকার নামই জীবন। সৈয়দ হাসান ইমাম দেশের মুক্তিযুদ্ধ সহ নানা সংগ্রামে সংকটে ছিলেন ন্যায় আর মুক্তির পক্ষে একজন চৌকস সংগঠক। 1964 সালে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। 1969 সালের গণ আন্দোলন ও 1971 সালের মহান মুক্তিযুদ্ধ তার জীবনের এক গৌরব উজ্জ্বল অধ্যায়। এদিকে 1965 সালে সিনেমায় অভিনয়ের জন্য সমগ্র পাকিস্তানের চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করেন হাসান ইমাম। এছাড়া সেরা অভিনেতা ও সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারও পেয়েছেন সৈয়দ হাসান ইমাম। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য পান সিকোয়েন্স পুরস্কার। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান 21 পদকেও ভূষিত হয়েছেন তিনি। কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্বও পালন করেছেন সৈয়দ হাসান ইমাম। এছাড়া 2016 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন।